প্রশাসন বা পুলিশের ওপর ভরসা নেই, তাই কালিয়াগঞ্জ কাণ্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাই সিবিআই তদন্তের দাবিতে বুধবার জলপাইগুড়ি জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দিল কামতাপুর পিপল অফ পার্টি ইউনাইটেড এবং কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির যৌথ মঞ্চ কামতাপুর স্টেট ডিমান্ড ফোরাম। সেই সঙ্গে এদিন বিক্ষোভ প্রদর্শন করা হয় এই যৌথ মঞ্চের পক্ষ থেকে। সূত্রের খবর, বুধবার দুপুরে যৌথ মঞ্চের শতাধিক সদস্য ব্যানার পোস্টার মিছিল করে জেলাশাসকের দফতরের উদ্দেশ্যে রওনা হলে দফতরের কিছু আগেই বিরাট পুলিশ বাহিনী তাদের আটকে দেয়। সেখানে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। এ বিষয়ে কামতাপুর জলপাইগুড়ি পিপল পার্টির জেলা সম্পাদক বিশ্বনাথ রায় বলেন, কালিয়াগঞ্জের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ। শুধু তাই নয়, এত পুলিশ থাকার পরেও অঘটন ঘটে যাচ্ছে, সেই দিক থেকে ব্যর্থ পুলিশ। উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জ কাণ্ডে মানে ডলি বর্মনকে যেভাবে নির্মমভাবে গণধর্ষণ ও হত্যা করেছে তার প্রতিবাদে এবং সেই প্রতিবাদকে পুলিশ ধামাচাপা দেওয়ার জন্য আজকের ডেপুটেশন হচ্ছে এই কারণে উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জ কাণ্ডে মানে ডলি বর্মনকে যেভাবে নির্মমভাবে গণধর্ষণ ও হত্যা করেছে তার প্রতিবাদে এবং সেই প্রতিবাদকে পুলিশ ধামাচাপা দেওয়ার জন্যকে পুলিশ মানে গুলি করে হত্যা করেছে তার প্রতিবাদে তো আমরা আজকেই পথে নামছি আর কি। এর আগেও রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে, এমনকি গত দুদিন আগেও এই ঘটনা হয়েছে। সেক্ষেত্রে আপনারা কী মনে করছেন যে পুলিশ প্রশাসন ব্যর্থ নয় রাজ্য? এতে পুলিশ প্রশাসন তো ব্যর্থই বলা চলে, কারণ এত পুলিশ প্রশাসন থাকার সত্ত্বেও যে হারে অঘটন ঘটছে আমাদের মানে উত্তরবঙ্গের মা বোনদের নিরাপত্তা নেই এবং একটু প্রতিবাদ করতে গেলে গুলি খেয়ে মরতে হয়। আমরা চাচ্ছি উত্তরবঙ্গ যাতে এই ঘটনা পুনরায় না ঘটে, তার জন্য এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কেন এখানকার সরকার এদেরকে আড়াল করার চেষ্টা করছে তার জন্য আমরা ধিক্কার জানাচ্ছি। সামনে পঞ্চায়েত নির্বাচন রয়েছে, সামনে পঞ্চায়েত রয়েছে, তার আগে এই ধরনের ঘটনা, তারপরে পুলিশ কোনো প্রশাসন কোনো স্টেপ নিচ্ছে না। প্রশাসনিক যদি সঠিকভাবে স্টেপ নিত তাহলে আর চিল্লানো হইতো না, কারণ আজকে আমরা কেন পথে নামছি? প্রশাসন তো মানে তাকে মানে ঢেকে দেওয়ার চেষ্টা করছে, কেন এসব করছে? প্রশাসন যদি পরিষ্কার বলে দিত যে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দিব, এই কথাটা কোনো বলে না, তা হয়ে কি উল্টাপাল্টা বলছে যে এরা প্রেম ঘটিত হ্যান ঘটিত এইসব বলে মানে ধামা দেওয়ার চেষ্টা করছে। অবশ্যই আমরা সিবিআই তদন্ত চাই। আগামীতে কি পদক্ষেপ নেবেন? না, এরপরে যদি প্রশাসন ঠিকমতো নড়েচড়ে না বসে বা দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে আমরা এরপরে বৃহত্তর আন্দোলনে যাব। আজকে জেলাশাসক দপ্তর কি করবেন? আজকে আমরা তার একটা লিখিতভাবে জানাবো যে ভবিষ্যতে যে এরকম ঘটনা না ঘটে তার জন্য প্রশাসন এবং সরকার যাতে নড়েচড়ে বসে, আমাদের মা বোনেরা যাতে নিরাপত্তাভাবে থাকে, আর আমরা প্রতিবাদী লোকেদের যাতে পুলিশ গুলি না করে। পুলিশ তো পাবলিক উত্তেজিত হয়ে উত্তেজিত হতে পারে, পুলিশ তো শান্তিপ্রিয়, পুলিশ তো শান্তি চায়, সেই পুলিশ কী করে গুলি করে? এই জন্য আমরা আজকে ধিক্কার জানাবো এবং তার একটা লিখিত প্রতিরূপ দিব। আমার নাম বিশ্বনাথ রায়, আমি কামতাপুর পিপুলস পার্টি জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক। অন্যদিকে কেএসও জেলা সম্পাদক অবনীশ রায় বলেন, সিবিআই তদন্তের দাবিতে আদালতে যাওয়া হবে, কারণ পুলিশের ওপরে আর ভরসা নেই। আমার নাম অবনীশ রায়, আমি কেএসও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। গত কিছুদিন ধরে রাজ্যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, পুলিশে গুলি চালাচ্ছে, পদক্ষেপ নিচ্ছে না, কালিয়াগঞ্জের মতো ঘটনা ঘটেছে, তার প্রতিবাদ করছে। কি মনে হচ্ছে, প্রশাসন কি ব্যর্থ না পুলিশ ব্যর্থ? দেখুন, প্রশাসন পুলিশ অবশ্যই ব্যর্থ, কারণ ব্যর্থ না হলে যে যে ঘটনাগুলো হচ্ছে আজকে আপনারা শুরু থেকে দেখুন, আজকে শিক্ষাক্ষেত্রে বলুন, যে কোনো ক্ষেত্রে বলুন, আজকে যখনই আমাদের জাতিমাটির লোক, আমাদের রাজবংশী, আমাদের কামতাপুরি লোকের উপর যখনই কোনো অত্যাচার হয়েছে সেখানে পুলিশ প্রশাসনের ভূমিকা মানে অত্যন্তই দুর্বল, কারণ তারা সবসময় চেষ্টা করছে যাতে আমাদের জাতিবাদী আন্দোলনগুলো বেশিভাবে প্রচার না হোক, মিডিয়া মাধ্যমকে সেখানে অ্যালাউ করা হয় না, বিভিন্নভাবে জিনিসটাকে দমায় দেওয়ার চেষ্টা চলছে। তার জন্য আমাদের সবসময় দাবি করি সিবিআই তদন্ত, সঠিকভাবে তদন্ত। আজকে ডেপুটেশন দিতে আসছি যে আমাদের যে
মৃত্যুঞ্জয় রায়ের উপর যে মৃত্যুঞ্জয়কে যেভাবে পুলিশ যেভাবে হত্যা করলো তার প্রতিবাদ, এবং আমাদের যে আমাদের বুনু যে ডলি বর্মনের উপর যে ধর্ষণ এবং যে ধরনের ঘটনা হচ্ছে তার সঠিক যে তদন্ত, সেই সঠিক তদন্ত এখনও কমপ্লিটভাবে হচ্ছে না, তার সঠিক তদন্তের দাবিতে আমরা ডেপুটেশন দিতে এসেছি। একদম 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 একদমই ভরসা নেই, একদমই ভরসা নেই। ওনারা দেখুন, ওনারা শুরুর থেকেই তদন্ত লুকাবার চেষ্টা করছে, এই জিনিসটা যাতে বেশি প্রচার না হয় সেটার দিকে ধ্যান দিচ্ছে। ওনারা একবারও একবারও মুখ্যমন্ত্রী এটা নিয়ে বলে না যে আজকে আমাদের মেয়েটা, আজকে আমাদের মেয়েটাকে যেভাবে যেভাবে রাস্তার মধ্যে টেনে হিচড়ে নিয়ে গেছে পুলিশ প্রশাসন, একবারও মমতার মধ্যে মুখে এটা কথাটা শুনলাম না যে এই জিনিসটা অন্যায় হয়েছে, এটা অত্যাচার হয়েছে। দেখুন, যেটা অন্যায় সেটা অন্যায়, সেটাকে প্রতিবাদ করতেই হবে। আর আজকে এই কামতাপুরীর ভূমিতে যে সমস্ত অন্যান্য জনজাতি, সব সকল জনজাতির মানুষ, বাঙালি বলুন, বাঙালি বলুন, নেপালি বলুন, যে কোনো জনজাতির মানুষ যারা এখানে বাস করে তারা সবাই কামতাপুরি, এবং যাদের উপর অত্যাচার হবে এই কামতাপুরি প্রোগ্রেসিভ পার্টি সবার তার তাদের পাশে দাঁড়াবেই। দেখুন, আমাদের প্রথম যেটা আমরা প্রশাসনিকের উপর একটা প্রশাসনের উপর বিশ্বাস রেখে, ডিএম এর উপর বিশ্বাস রেখে আমরা এই ডেপুটেশন দিতে আসছি। ডেপুটেশন আমাদের কমপ্লিট হোক, ওনারা কি আসতে দিয়ে সেটার উপর ভিত্তি করে আমরা আমাদের পরবর্তী। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। আমার নাম অবনীশ রায়, আমি কেএসও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস 14 বাংলা।